যে কোনো প্রথমের স্বাদ সবসময় অনন্য সাধারণ, বরিশালের জন্য তা আরেকটু বেশি। ম্যাচ শেষে তাই উচ্ছ্বাসে ভেসে যাওয়া গোটে স্টেডিয়ামে চক্কর মারা, দর্শকদের অভিবাদন গ্রহণ এ রাত বিশেষ তামিমের ফরচুন বরিশালের। এ নিয়ে দ্বিতীয়বার বিপিএল এর ডেভিড মিলার, এবার বিয়ে আটকেই খেলেছেন ফাইনাল। কেমন ছিল তার বিপিএল এর অভিজ্ঞতা? বরিশালের ছেলে কামরুল ইসলাম রাব্বি এর আগেও খেলেছেন কীর্তন খোলাপাড়ের দলটির হয়ে, তবে এবারই প্রথম পেয়েছেন বিপিএল এর শিরোপার স্বাদ, তার কাছে তাই আনন্দ হয়েছে দ্বিগুণ। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো আমরা বরিশালে এবার চ্যাম্পিয়ন হতে পেরেছি। আসলে আমাদের অনেক দিনের ইচ্ছা এবং আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক লেটে হলেও আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে। তিনবার ফাইনাল খেলেছেন, চতুর্থবার এসে অবশেষে চ্যাম্পিয়ন হলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসলে ধৈর্য একটা বড় ব্যাপার, আমি বরিশালের ওনার যারা তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, তারা ধৈর্য রেখে এতদিন পর্যন্ত টিম করছেন এবং আস্থা রাখছেন আমাদের উপরে। খালেদ আহমেদ সিলেটের হলেও যেন বরিশালেরই একজন, গেল কয়েক বছর ধরেই খেলছেন ফরচুন বরিশালের জার্সিতে, নিজেকে এখন ভাবেন দক্ষিণবঙ্গেরই একজন। খালেদ কেমন ছিল আসলে? অনেক ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকে অনেক ভালো এফোর্ট দিচ্ছি সবাই মিলে। অবশ্যই ভালো লাগছে, বাট গত বছর এক রানে হেরেছি, এটা আসলে আল্লাহকে ছিলাম এবং এবছর আমরা সুন্দরভাবে জিতেছি, এটা আমার ভালো লেগেছে। প্রথমবার মতো শিরোপা জয়, যে উচ্ছ্বাস জমে আছে বরিশালের ডাগআউটে, নিশ্চিত রূপেই তা থাকবে আরও অনেকটা দিন। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা।